আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি প্রমোশনাল ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যে অ্যাপসটি দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে সেলফি তুলতে পারবেন, মানে ফটোশ্যুট করতে পারবেন, প্লাস ভিডিও শ্যুট করতে পারবেন, প্লাস আপনারা ফটো এডিটিংও করতে পারবেন। তো গাইস, আমি অ্যাপটি সম্পর্কে আপনাদেরকে একটু যে ধারণা দিয়ে দিব, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করে দিই। অলরেডি গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে গুগল প্লে স্টোর অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে যাবেন। গাইস, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করানোর পর গাইস, আমরা উপরে সার্চ অপশন ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে বিউটি প্লাস ক্যাম লিখে আমরা সার্চ করে দিব। তো আমি এখানে লেখাটি লিখে দিচ্ছি, বিউটি প্লাস ক্যাম লিখে জাস্ট আমরা সার্চ করে দিব। সার্চ করে দিলে একদম প্রথমে যে অ্যাপটি চলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন বিউটি প্লাস ক্যাম সেলফি এডিটর। আমি জাস্ট এই অ্যাপটিতে ক্লিক করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিয়েছি। আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই গুগল প্লে স্টোরে এসে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট এখান থেকে অ্যাপটি ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা খুবই ইজি একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো অ্যাপটি যখন আপনারা ইউজ করবেন, ফিল্টার, বিভিন্ন ফিল্টার অথবা ইফেক্ট ইউজ করার ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। সো আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশনটি অন রাখবেন। তো এরকম একটি ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো। এখান থেকে আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, প্লাস দেখতে পাচ্ছেন ফটো রিপেয়ার, আবার এখানে ফটো এডিটরও রয়েছে। গাইস, আমি প্রথমে ফটো এডিটিং দেখাবো, যেহেতু আমরা অনেকেই চাই ইজিলি আমাদের ফটো এডিটিং করতে। তো আপনারা চাইলে এই অ্যাপটিতে খুবই সহজে আপনার ফটো এডিট করতে পারবেন। তারপরে আমরা ক্যামেরা অ্যাপটি দেখাবো। তো আমরা প্রথমে ফটো এডিটরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো গাইস, আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম। ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে অনেকগুলো টুলস রয়েছে, প্রথমে রয়েছে রিটাচ, তারপর প্রথমে একটা সেটিংস রয়েছে মানে এডিট অপশন রয়েছে, এখানে ইনহ্যান্স রয়েছে, তারপর বুক লেন্স, তারপরে ডিপ্রেসার, তারপরে ম্যাজিক ব্রাশ, আরও অনেকগুলো অপশন রয়েছে, ক্রপ, রোটেট, রিমুভার, ম্যাজিক ফ্রেম, ব্রাইটনেস, আরও অনেক কিছু রয়েছে। এগুলো আপনারা আপনাদের পিকচারে ইজিলি ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে এখানে এনহ্যান্স দেখাই। এনহ্যান্সে ক্লিক করে দিলে অটোমেটিক আমাদের ফটোটি এনহ্যান্স হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটিটা কিন্তু অনেকটা হাই হয়ে গেছে এবং ফটোটা লুকিংটা মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমি যদি বুকি লেন্সে যাই, আপনারা আপনাদের ফটোতে এক ক্লিকে ব্লার ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের ব্লার ইফেক্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট যে কোনো একটা ইফেক্টে ক্লিক করে দিলে জাস্ট সেটা আপনার ফটোতে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্লার, তাই এখানে ব্লারটা ঠিক মতো হচ্ছে না। তো আপনার ফটোটা যদি ব্লার না থাকে, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার না থাকে, তাহলে আপনার এই এক ক্লিকের যে ব্লারটা রয়েছে সেটা সুন্দরভাবে আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ব্লার ইফেক্ট রয়েছে। তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখান থেকে ব্লার ইফেক্ট দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিব। তারপর গাইস, এখান থেকে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে যদি আমরা হাই করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোর চারপাশটা কিরকম একটা ব্লারি ইফেক্ট দেখা যাচ্ছে, প্লাস কিন্তু এখানে কালার ইফেক্টও কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে পার্সেন্টেজটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনার ফটোটা কিরকম সুন্দর লাগতেছে। তো যাই হোক গাইস, এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তারপর আমরা ম্যাজিক ব্রাশ দেখতে পাচ্ছি, ম্যাজিক ব্রাশে ক্লিক করলে এখানে আমরা ম্যাজিক ব্রাশ অ্যাপ্লাই করতে পারবো আমাদের ফটোতে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো আমি যদি এই এখানে যে পাতাটা রয়েছে এটা সিলেক্ট করে যদি আমার ফটোতে ব্রাশ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফটোতে এই পাতাগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু একদম ফ্রিতে আপনারা করে ফেলতে পারবেন। গাইস, আমি এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিব, আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, রোটেট রয়েছে, ক্রপ রয়েছে, তারপর রিমুভার রয়েছে, ফ্রেম রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, এখানে ক্লিয়ারিটিও রয়েছে, স্যাচুরেশনও রয়েছে। ক্লিয়ারিটিতে ক্লিক করলে আপনার ফটোতে যদি ক্লিয়ারিটি কম থাকে, আপনারা জাস্ট ক্লিয়ারিটিটা বাড়িয়ে নিলে আপনার ফটোর ক্লিয়ারিটিটা বেড়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যদি আপনার ফেসটা স্মুথ করতে চান, তাহলে এখান থেকে আপনারা জাস্ট রিটাচে চলে আসবেন। রিটাচে আসার পর এখানে প্রথমে রয়েছে এইচডি রিটাচ, এইচডি রিটাচে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ফটোটা একদম হাই কোয়ালিটি হয়ে যাবে এবং অটোমেটিকলি ফটোটা এডিটিং হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি না, এটা দিলে একটু সময় হয় ফটোটা এডিটিং হতে। আপনার জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এক ক্লিক আপনার ফটোটা এডিটিং হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে স্মুথে ক্লিক করবো আমাদের ফেসটা স্মুথ করার জন্য। স্মুথে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো স্মুথটা বাড়িয়ে নিতে পারেন আপনার ফটো অনুযায়ী। তো এখন যদি আমি আপনাদেরকে ফটোটা জুম করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোর ফেসটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব। তারপর এখানে টোন রয়েছে, হেড রয়েছে, আপনি চাইলে আপনার ফেসের টোনটা চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার হেডের সাইজটাও চেঞ্জ করতে পারবেন, তারপর রিলাইট, রিশেপ, আরও অনেক কিছু রয়েছে। এগুলো আপনারা এক এক করে ট্রাই করে দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে। তারপর এখানে মেকআপ অপশন রয়েছে, আপনি আপনার লিপসের কালার চেঞ্জ করতে পারেন, আইব্রো রয়েছে, আই শ্যাডো রয়েছে, তারপর এখানে আশ রয়েছে, তারপরে হেয়ার ডাই রয়েছে, আপনি চাইলে এখান থেকে হেয়ারও চেঞ্জ করতে পারেন। আমি যদি ক্লিক করে দেখি আমার হেয়ারে কোনো ইফেক্ট পড়ে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন হেয়ারে কোনো ইফেক্ট পড়তেছে না, যেহেতু আমি সেলে তাই হয়তো এখানে হেয়ার ইফেক্টটা কাজ করতেছে না। যদি আপনারা আপনারা যারা মেয়ে রয়েছেন তাদের জন্য এই ইফেক্টগুলো ইম্পর্টেন্ট হবে, আপনারা যদি আপনার হেয়ারের কালারগুলো চেঞ্জ করতে চান।
তো যাই গাইস এখান থেকে ক্রসে ক্লিক করে দিব, তারপর এখানে ফিল্টার রয়েছে, আপনি অনেকগুলো ফিল্টার এখানে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এই ফিল্টারগুলো মাত্র এক ক্লিকে আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো যারা এক ক্লিকে ফটো এডিটিং করতে চান এবং ইজিলি আপনার ফটোটা আপনারা ইচ্ছে মতো এডিটিং করতে চান, তাদের জন্য এই অ্যাপটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে স্টিকার অপশন রয়েছে, আপনি এখান থেকে ইচ্ছে মতো স্টিকার ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো, তো আপনারা এই স্টিকার বা ইফেক্টগুলো কিন্তু আপনারা ক্যামেরা অপশনটাতেও পেয়ে যাবেন। আমি এখান থেকে ক্রসে ক্লিক করে দিব, আশা করি আপনারা এডিটের ব্যাপারটা বুঝে গেছেন। এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর এখান থেকে আবার ক্রসে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। গাইস এখন আমি ক্যামেরা অ্যাপটি ওপেন করে দেখবো যে আমরা ক্যামেরাতে কি পেয়ে যাচ্ছি। তো আমি অ্যাপটি ওপেন করে দিলাম, অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমার ফেসটা দেখা যাবে। তো সবাইকে হাই গাইস, তো এখন আমি আপনাদেরকে সবগুলো টুলস দেখাবো। তো এখানে কিন্তু ইফেক্ট রয়েছে, ইফেক্টে ক্লিক করে দিলে এক ক্লিকে কিন্তু আপনার যে ফটোতে ফটো ক্যাপচার করবেন সেগুলোতে ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, শুধুমাত্র আপনার ওয়াইফোনে ইন্টারনেট কানেকশন থাকলে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ইফেক্টের ক্যাটাগরি রয়েছে। তারপর নেক্সট এখান থেকে আমরা সামনে যে একটা ম্যাজিক আইকন দেখতে পাচ্ছি বা ভিডিও আইকন দেখতে পাচ্ছি, সেটাতে ক্লিক করে দিলে ভিডিও পেয়ে যাবো। এখানে ম্যাজিক আইকনে ক্লিক করে দিলে আমরা এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবো। তো এই ফিল্টারগুলো মাত্র এক ক্লিকে কিন্তু আপনি আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে আমার যে ফেসটা রয়েছে সেই ফেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়েদের ফিল্টার অ্যাড হয়ে গেছে। তো দেখতে কিন্তু খুবই ফানি লাগতেছে। যাই গাইস, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেখাচ্ছি। আমি যদি স্মুথে যাই, স্মুথে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসটা কিন্তু খুবই ইজিলি স্মুথ করা যাচ্ছে, এবং এখানে কিন্তু ফেসের টোনটাও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, ফেসের শেপও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। তো এখানে আপনি আরও অনেক কিছু করতে পারবেন, এখানে অনেক কিছু রয়েছে। আশা করি গাইস আপনারা ক্যামেরা অপশনগুলো বুঝতে পেরেছেন কোথায় গেলে কী পাবেন। তো আপনি একটু গাটাগাড়ি করে দেখলে সব কিছু ইজিলি বুঝে যাবেন এবং পেয়ে যাবেন। আই হোপ গাইস আপনাদের এই অ্যাপটি ভালো লেগেছে। যদি অ্যাপটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং অ্যাপটি ইউজ করে দেখবেন আপনার কাছে কেমন লাগে। যদি হেল্পফুল মনে হয় আজকে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।